চৌঠা অক্টোবর তারিখটা মনে আছে তো? হঠাৎ করে কেমন সব ধ্বংসলীলায় মেতে উঠেছিল তিস্তার বুকে সেই ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী কিন্তু আজ আমরা সবাই। কেমন আছে এখন সিকিম? কতটা প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারলো আমাদের গ্রিন সিটি? সব কিছু ইন ডিটেলসে জানাবো, সো ওয়েলকাম সবাইকে। মধ্যমগ্রাম থেকে 8:12 বনগা শিয়ালদা লোকাল ধরে চলে আসলাম শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন ছিল রাত 10:05 দার্জিলিং মেল। এছাড়া আরও অনেক ট্রেন অ্যাভেলেবেল পেয়ে যাবে যেগুলো শিয়ালদা টু এনজিপি যায়, যেমন পদাতিক যার টাইমিং ছিল রাত 11:20, এছাড়া তিস্তা তোরসা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, বন্দে ভারত ইত্যাদি ইত্যাদি। দার্জিলিং মেল স্পেসিফিক 2-3 স্টেশনেই দাঁড়ায়, তাই জন্য দার্জিলিং মেলের টাইমিংটা বড্ড পাংচুয়াল, ঠিক টাইমে তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। আরেকটা কথা, দার্জিলিং মেলে কিন্তু এনজিপি লাস্ট স্টপেজ নয়, হালদিবাড়িটা এখন লাস্ট স্টপেজ, সো ট্রেনটা হালদিবাড়ি অবধি যাবে। 6 মাস আগে প্ল্যান করা, 3 মাস আগে টিকিট কাটা, সব কিছু ভালোভাবেই চলছিল, কিন্তু তারপরে এই বিপর্যয়। আর আমরা দোনোমনায় ছিলাম যে আলটিমেটলি সিকিম আসা হবে কি হবে না, সো ফাইনালি যখন আসা হলো, সো উই আর ভেরি মাচ এক্সাইটেড। প্রত্যেক বছর এই যে বাওয়াল দিতে আসে এটার একটা আলাদাই মজা, মানে প্রত্যেক বছর আমরা ওয়েট করে থাকি যে বছরের এই সময়টা সবাই মিলে একসাথে দেখা হবে, যে একটা আনন্দ হবে এই টাইমটা, সো ভীষণ ভালো লাগছে কি বলবো। আর আরও দুজন আছে, ওরা দুজন ওই দিকটা আছে, ওরা ভিডিও করতে ইন্টারেস্টেড নয় আর ছবি তুলতে ইন্টারেস্টেড নয়, তাই জন্য আমরাই করে নিলাম, বিশেষ করে মেয়েরা। আমাদের ছিল স্লিপার কোচ যার ভাড়া ছিল 360 পার পারসন, আর এসি কোচগুলোর ভাড়া শুরু হচ্ছে 9:45 অ্যান্ড অ্যাবাভ। রাত তখন ঠিক 10:05, আর আমাদের ট্রেনও পাল্লা দিয়ে ছুটতে শুরু করলো ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কত নাম না জানা স্টেশন পেরিয়ে ছুটে চলছে ট্রেনটা, কেমন জানি একটা অদ্ভুত মানসিক শান্তি কাজ করছিল এখানে, যেটা বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজ বয়স 50 হয়নি বলে কেউই লোয়ার বার্থটা পেলাম না, সবাই নয় আপার, নয় মিডিল আপার, নয় সাইডে, বন্ধুরা একসাথে হলে কি আর ঘুম হয়। সো এইভাবে বাওয়াল দিতে দিতে রাত্রিটা কাটাচ্ছিলাম, আর এখন দেখতে পাচ্ছ সবাই জল ভরতে নেমেছে, কারণ মালদা স্টেশনে ট্রেনটা থেমেছে। আমরা সবাই নেমেছিলাম, নেমে একটু চা খেলাম আর একটু জল ঢল ভরলাম। মালদা স্টেশনে কিন্তু ট্রেনটা 10-15 মিনিট দাঁড়ায়। যতবারই ঘুরতে এসেছি সববারই কিন্তু এই মালদায় দাঁড়িয়ে মালদার চাটা খেয়েছি, না খেলে কেমন জানি জমে না। এখন 4:15 বাজে আর আমরা সবাই মালদা স্টেশনে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে কাটিচ্ছি। 4:00 অ্যাকচুয়ালি মালদা স্টেশন প্রায় 561 কিলোমিটার, আর 10 ঘন্টা 20 মিনিট জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি স্টেশন। স্টেশনটাকে ব্যস্ততম স্টেশন বললে ভুল হয় না, নানান ট্যুরিস্টের ভিড় লেগেই রয়েছে অনবরত। স্টেশন থেকে নেমে কিন্তু প্রথমে চোখে পড়বে আমাদের জাতীয় পতাকা, আর এই স্টেশনকে নর্থ ইস্ট ইন্ডিয়ার গেটওয়েও বলা হয়, কারণ এই স্টেশনটি নর্থ ইস্টের 7 সিস্টার্স লাইক সিকিম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদের সবাইকে কানেক্ট করছে, এছাড়াও নেপাল অ্যান্ড বাংলাদেশও এই স্টেশনের দ্বারা কানেক্টেড হচ্ছে। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তাই স্টেশনে নেমে খুব একটা ভাবনা চিন্তা করতে হয়নি, গাড়ি এসে একদম হাজির। স্টেশনে নেমেও কিন্তু গাড়ি বুক করতে পারো, সেখানে ভাড়া পড়ে যাবে 3,500-4,000 টাকা, এবার সিজনের উপর ডিপেন্ড করছে টাকা বাড়বে বা কমবে। এছাড়াও কিন্তু শেয়ারে তোমরা গাড়ি বুক করতে পারো, সেখানে কিন্তু ভাড়াটা অনেকটা কমবে। তো এখানে ড্রাইভার দাদা আমাদের লাগেজগুলো তুলছিল, আমাদের গাড়িটা ছিল জাইলো। আমি বলবো পাহাড়ে জাইলো আর ইনোভাটাই বেশি প্রেফার করতে, কারণ বুলেরো বা অন্যান্য গাড়িতে কি হবে, এই যে হেকটিক জার্নিটা বড্ড পেইনফুল হয়ে উঠবে। যাই হোক, ঝটপট লাগেজগুলো তোলা হয়ে গেছে, আর বেশি সময় ওয়েস্ট করব না। দার্জিলিং মেলটা কিন্তু অন টাইমে ঢুকিয়েছে, বলতে গেলে 10-15 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। এখান থেকে আগে ব্রেকফাস্ট করব, দেন ডিরেক্ট গ্যাংটকে গিয়ে নামবো। ড্রাইভার দাদার প্রেফারেন্সে আমরা ব্রেকফাস্টের জন্য এই জায়গাটা এসে দাঁড়িয়েছি। এখন আমরা যাব সান্টা বান্টাতে। সত্যি বলতে সবার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ আগের দিন রাতে তেমন খুব একটা খাওয়া হয়নি, সো আজ সকালবেলা ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমরা এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। হোটেলের নামটা যতটা এক্সপেন্সিভ,
খাবারগুলোর প্রাইস কিন্তু তার চেয়ে বেশি এক্সপেন্সিভ। সো ফার্স্ট টাইম ঢুকেছি হোটেলে, আর ঢুকেই কেমন জানি মুরগি হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রত্যেকটা আইটেমেরই কিন্তু প্রাইসটা অনেকটা বেশি, সেই তুলনায় কোয়ান্টিটি অনেকটাই কম। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম পুরি, চানা, ছোলে ভাটুরে আর তার সাথে চাউমিন। খাবারগুলো খেতে যে খুব টেস্টি ছিল সেটা বলতে পারছি না, কারণ খাবারগুলো মোটেও টেস্টি ছিল না, বা যেহেতু পেটে খিদে ছিল সো খেয়ে নিয়েছিলাম। আমাদের প্যাকেজ ছিল কিন্তু টোটাল 14,400 পার পারসন, আমরা গেছিলাম 6 জন। আর আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ও ডিনার সব কিছু ইনক্লুডেড ছিল, বা যতক্ষণ না হোটেল পৌঁছাচ্ছি ততক্ষণ বেসিক খরচাগুলো তো আমাদেরই। যেতে যেতে চোখে পড়লো সেই ভেঙে যাওয়া রাস্তাঘাট আর বাড়িঘর, সেদিনের সেই মেঘ ভাঙা বৃষ্টি আর প্রবল জলোচ্ছ্বাসে সব যেন ধুয়ে মুছে সাফ হয়ে গেছিল। কিন্তু মানুষ আবার লড়াই করেছে, আবার রাস্তা তৈরি করেছে, সেই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম নর্থ সিকিম আসাই হবে না, কারণ এত ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সেদিনকার যখন শুনলাম যে 1 তারিখ থেকে সব খুলে যাচ্ছে আর আমাদের আসার কথা ছিল 3 তারিখে, বিশেষ করে লাচুংয়ের দিকটা খুলে গেছে, সো ভীষণ আনন্দ হচ্ছিল। এই দেখো আমরা এসে গেছি এখন হোটেল কোরাল ইন গ্যাংটকে। গ্যাংটকে আসতে প্রায় 5 ঘন্টা মতো লেগেছে, কারণ মাঝে আমরা আবার ব্রেকফাস্ট করেছি, তাই আস্তে আস্তে বেলা গড়িয়ে গেছিল। হোটেলের প্রাইস এখানে 1200 থেকে 2000 মধ্যে হয়, এছাড়া সিজন ওয়াইজ দাম কমে বাড়ে, তার সাথে জায়গার উপর ডিপেন্ড করেও দাম বাড়ে কমে। যেমন এমজি মার্টে যত কাছে হবে দামটা একটু বেশি হবে, আর একটু দূরে হলে দামটা একটু কম হবে। আর একটা কথা, সিকিমে কিন্তু আধার কার্ড চলে না, এখানে অবশ্যই তোমরা তোমাদের ভোটার কার্ডটা ক্যারি করবে, তার সাথে পাসপোর্ট সাইজ ছবি। সো চলো এবার আমি তোমাদেরকে আমাদের হোটেলে রুমগুলো ট্যুর করাই। আমাদের 2টো রুমই কিন্তু যথেষ্ট বড়, এখানে দেখতে পাচ্ছ কতটা স্পেস আছে, আর খাটটা দেখতে পাচ্ছ কিং সাইজ বেড, তার সাথে একটা বড় আয়না, ইভেন কভার্ডও রয়েছে, 2 সাইডে 2টো সাইড টেবিলও রয়েছে। চলো এবার আমাদের রুমটা দেখাই যেখানে আমরা মেয়েরা থাকবো। এটা হচ্ছে আমাদের রুম, আর রুমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এপাশে একটা ইলেকট্রিক কেটল রয়েছে যেখানে জল গরম করে খেতে পারবে। যতক্ষণ এনজিপিতে ছিলাম ঠান্ডাটা অতটা বুঝতে পারিনি, গ্যাংটকে আসার পর আমরা বুঝতে পারছি যে কতটা ঠান্ডা। এখানে একটা কভার্ড রয়েছে, তার সাথে টিভি রয়েছে, আর এই যে আমাদের রুমেও একটা খুব সুন্দর আয়না বড়। সো এটা আমার ভীষণ ভালো লেগেছে, এই রুমটা আমরা নিয়েছি, ওই পাশের রুমটা ওরা নিয়েছে। এটা হলো বাথরুমটা, একদম ঝাঁ চকচকে দেখতেই পাচ্ছ, আর তার সাথে রয়েছে গিজার, কারণ গিজার ছাড়া এখানে চলা যাবে না, এতটা ঠান্ডা লাগছে। একটু পর থেকেই বুঝতে পারছিলাম যে এনজিপির থেকে গ্যাংটকের ঠান্ডাটা অত্যাধিক। যাই হোক, লাঞ্চ টাইম হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সো আমরা সবাই এক এক করে চলে আসলাম লাঞ্চ করব বলে। একটু সবাই ঠান্ডায় কুপোকা, তার মধ্যে খিদে পেয়েছে। আর তারপরে দেখি আমাদের সামনে চলে আসলো গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, আলুর তরকারি, আর তার সাথে ছিল মাছের ঝোল। মানে জাস্ট জমে গেছিলো আজকের লাঞ্চটা। আজকে আর তেমন কোনো প্ল্যান নেই, আজকে রাতটা আমরা গ্যাংটকেই কাটাবো, কালকে চলে যাব লাচুং। যাই হোক, আজকে ভেবেছিলাম এমজি মার্টে যাবো, কিন্তু সবাই এতটা টায়ার্ড ট্রেন জার্নির পর, সো কারোর গায়ে আর অত জোর নেই, তো সবাই লাঞ্চ করার পর একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ চা চলে এসেছে, এই ঠান্ডা আর ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে এরকম চা খাওয়ার একটা আলাদাই আনন্দ। যাই হোক, রাত হয়ে গেছিল, তারপরে ডিনার করতে চলে এসেছি, ডিনারটা করব, তারপর কালকে তো লাচুংয়ে বেরিয়ে যাব, কালকে লাচুংয়ে বেরোবো, তার জন্য ডকুমেন্ট সবকিছু জমা দিয়েছি, আর কাজ কাজ করতে হবে এখন। আমাদের লাগেজ গুলো যা আছে সব গোছগাছ করছে, ওই যে ওরা আসছে এক এক করে, এক এক করে সবাই ডিনার করব আমরা এখন। সো খুব মজা হলো ফার্স্ট ডেটা, তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেল। দাঁড়াও দাঁড়াও, রাতের ডিনারে কি ছিল সেটা দেখে যাও। রাতের ডিনারে ছিল সালাড, চিকেন কষা, আলু পটলের তরকারি, গরম গরম ধোয়া ওটা ভাত, পাঁপড়। সো খুব জমিয়ে ডিনারটা করেছি, আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পার্টে, আরো নতুন এক্সাইটিং জিনিস নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।